নমস্কার, কেমন আছো সবাই? ঘরকন্যার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর বলো না, সকাল সকাল সমস্ত তো সারা করেই নিয়েছি, স্নান ধ্যান পুজো আর্চা জলখাবার খাওয়া সবই হয়ে গেছে, কাচাকাচি ধোয়া মেলা সবই কমপ্লিট করে নিয়েছি। ভাবছিলাম একটু ভিডিও করব। ও মা, দেখছি না ছবি উঠছে না ভিডিও করতে পারছি, কি হলো? স্পেস নেই ফোনে একদম, কোনো মতেই কিছু করতে পারলাম না, ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই, কি করব। দেখলাম দিদি নিচে উঠোন থেকে মাশরুম তুলছিল, মাশরুম তুলে দেখি ও মা দেখতে দেখতে দেখছে দিদি নেই, হাওয়া কোথায় গেল, তাকিয়ে দেখতে দেখতে আমি দিদির পেছন পেছন চলে এলাম ওপরে। ওপরে এসে দেখছি দিদি বসে গেছে মাশরুম কাটতে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আমি তো মাশরুম আমাদের খাওয়া হয় না, মাশরুম আমি কাটতেও পারি না, জানি না আর প্রসেসিংটা কী। আমি এখানে বসে বসে দেখছিলাম, বেশ মজা লাগছিল। এই যে দিদি কিন্তু বুঝিয়েও দিচ্ছিল, সেটা আর তোমাদেরকে শোনাচ্ছি না, আমি নিজেই বলছি। তো দিদি কাটছিল, দিদি কিন্তু বেশ মজার, আমার খুব ভালো লাগে। ওই দিদি বলছে যে দেখো এই আশেপাশে পাড়ায় কিন্তু কারোর বাড়িতে এরকম মাশরুম হয় না, এর আগে তো তোমাদের দেখিয়েছি কত বড় বড় মাশরুম হয়, এখানে এবারটা হয়েছে বেশ ছোট ছোট, যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে না, এই দিদি আগে আগেই তুলে নিল, একটু ঢাকা দিয়ে রেখেছিল। আর মুনমুন ওখানে ব্রেকফাস্ট করতে বসেছে, তো বেশিক্ষণ দেখালাম না, লজ্জা পাবে, ও একটু হাইও বলে দিল। তো আর ওপাশে ওই দেখো না, ওই যে মাসিটাকে দেখছো, মাসিটা কিন্তু ভেরি স্মার্ট, সব সময় দেখো শর্ট স্কার্ট আর টপ পরে থাকবে। হ্যাঁ, মাসিটা কিন্তু এমনি খুব মজার গো, আমি একটু মজা করি ওনার সঙ্গে, আমার খুব ভালোই লাগে। দেখো আমি যেই না বললাম মাসি এইদিকে একটু তাকাও, তোমাকে সবাই দেখবে, অমনি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে নিল। এর আগে কিন্তু অনেক কথা বলছিলাম মাসিকে নিয়ে, মাসি কিন্তু শুনছিলই না। তারপরে গেছিলাম, যেহেতু ফোনে একদম স্পেস ছিল না, সঞ্জয়কে বললাম, সঞ্জয় মানে দিদির মেজো ছেলে, ওকে বললাম, ওর সঙ্গে সঙ্গে আমাকে ওই মেমোরি কার্ডটা ভরে দিল। মেমোরি কার্ডটা ভরে নিয়ে দেখলাম যে ভিডিও করতে পারছি, ওখানে বসেই আমি ওই যে দেখে নিলাম ভিডিও করতে পারছি কিনা। এখানে পান সাজতে বসেছিল দিদি, বসে একটু পানও মুখে দিয়ে নিলাম, সবাইকে পান দিচ্ছে কিন্তু। আর এখানে ওই একটু আড্ডা দিয়ে নিলাম সকালবেলাটা, বেশ মজাই লাগলো। ওখানে দেখতে দেখতে মেয়েও চলে এলো নিচে ডাকাডাকি করে, যেহেতু আমাকে পেলো না সেহেতু উপরে চলে গেছে। মুনমুন বললো দাঁড়া তোর দূর থেকে এসছিস, একটু কোল্ড ড্রিঙ্কস খাবি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নে। আমি একটু পান খেলাম, দিদি দিল, আর পূর্বা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। এই যে দিদির এখনও পান সাজা চলছে, তো উপর থেকে তো নেমে এলাম, এবার ভাবছি রান্নাঘরে যাই, কিছু রান্নাবাড়ি করতে হবে, মেয়ের ফর্মটা ফিল আপ করে এখন কাগজপত্রগুলো ঘেটে ঘুটে দেখছে কোনটা সব ঠিকঠাক আছে কিনা। আর আমি চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে অবশ্য আমি ওপরে যাওয়ার আগে সকালবেলা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে মশলাপাতি আর একটু ওই খাসির মেটে চর্বি আর পাবদা মাছ। তো আমি জানি না খাসির চর্বি মেটেটা আসলে আমি রেখেছিলাম, প্রচুর পরিমাণে বরফ জমে গেছিলো বলে বের করে বেশ করে সুন্দর করে ধুয়ে ভাবলাম ছোটো ছোটো টুকরো করে রাখি, সেজন্য নর্মাল হতে এখানে রেখেছিলাম। আর এখানে পাবদা মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখা যাক কী রান্না করি। পাবদা মাছ রান্না করতে না আমার একদমই ভালো লাগে না, এত তেল ছিটতে থাকে না, ভয়ও লাগে, বেশ কয়েকবার কিন্তু হাতে ফোসকাও পড়েছে আমার। তো এই যে এইভাবে আমি রাখি, আমি তো ওপরে গিয়ে বসেছিলাম, মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে বিড়াল এসে কিন্তু মাছ টাছ খেয়ে নেয়, এর আগে তো একবার মাছ নিয়ে চলেও গেছে। এদিকে আমার ভাতটাও বসানো হয়ে গেছে, মাথাটা ঝিমঝিম করছে বলে মেয়েও বললো মা আমারও ভালো লাগছে না, একটু ব্ল্যাক কফি তৈরি করো, তাই আমি একটু
ছোট্ট দু কাপ ব্ল্যাক কফি করে নিলাম। হ্যাঁ, মেয়েকে একটু দেব, নিজে একটু খেয়ে তারপরে লেগে যাব কাজে। অনেক কাজ পড়ে আছে, কিছুই হচ্ছে না। চলে এলাম, এই যে এখন ফোনে কি ঘাটাঘাটি চলছে, চলে এলাম কফি নিয়ে। কফিটা চুমুক দিই। আর যা বলছিলাম, ওই পাবদা মাছ রান্না করতে না আমার না বললাম ভয় লাগে অনেকবার, কিন্তু বেশ বড় বড় ফোসকা পড়েছে। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, দেখো এখানে না আমি একটা মশলা তৈরি করব। পেঁয়াজটাকে কিন্তু একদম খুব ভাজা ভাজা করব না, কড়াইতে সামান্য মানে দু চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ আর ওই রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা মানে ওই আর কি কালারটা একটু চেঞ্জ হবে। আর আমি ফ্রিজে এই মশলাটা আমি তৈরি করে রেখে দিই, যখন আমি ওই পেঁয়াজ কাটার সময় হচ্ছে না তখন ওই দিয়ে দিই। আসলে এই মশলাটা খুব সহজেই তৈরি হয়ে যায়। দেখো না, আমি এই যে রেখেছিলাম ধনে পাতা রেখেছিলাম, ডান্টিগুলো নরম নরম ডান্টি পাতা একটু হলদেটে হয়ে গেছে, তো ভাবলাম যে দেখলাম যে না পচে যায়নি, এক সপ্তাহ হয়ে গেছে, সুন্দর করে গোছানো ছিল, আবার একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ও কাজে লাগিয়ে দেবো, ফেলে দিলে তো ফেলে দেওয়াই হয়, কাজে লাগিয়ে দেবো, পেস্ট করে নিলে পরে সুন্দর খাওয়া হয়ে যাবে। আমি এখানে একটু ধনে আর কাঁচা লাল লঙ্কা আর একটু আদা পেস্ট করছি, পেস্টটা পুরোটা হয়নি, আর একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এটা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ রসুন আর ধনে পাতা ডান্টি পাতাগুলো পেস্ট করে নেব। এই যে এক আমি ঠান্ডা করবো, তো তাড়াতাড়ি যাতে হয়ে যায় ঠান্ডা করবো বলে একটু এক বোতল ঠান্ডার জল ঢেলে দিয়েছি বড় গামলায়, আর এটা বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি পেস্টটা তৈরি করে নেব। এই যে হয়েও গেল পেস্টটা, এবার দেখো ঢেলে দিচ্ছি মশলাটা। না কি মজাদার হয় জানো না, গরম ভাতে একটুখানি নিয়ে একটু নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা মানে ঢোলে ভাতটা মেখে নিলে না অসাধারণ লাগে খেতে। আমি অনেকবারই খেয়েছি, যদিও আমি শুকনো খাবার খেতে মানে পারি না, আমার কষ্ট হয়, তবুও বেশ ভালোই লাগে। আর যদি কখনো একটু আচারের তেল বা সর্ষের তেল নিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই মজার হয়। আর তো ঝটপট মাংস কষা বলো, মাংসের ঝোল বলো, আর মানে আমিষ যে কোনো সবজিতে এই মশলাটা একটুখানি কষানোর পরে দিয়ে আর একবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে কিন্তু মানে ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। এই যে আমি কোটোতে ভরে নিলাম রান্নার জন্য কিছুটা তুলে রেখে, এবার আমি এগুলো বক্সে ঢেলে দিয়েছি, এগুলো আমি ফ্রিজে এবার তুলে দেবো। এই দেখো পাবদা মাছটা রান্না করে দেখাচ্ছি। যারা আমার মতো পাবদা মাছ রান্না করতে ভয় পাও তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। এই নুন হলুদ মাখানো পাবদা মাছটাকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য, ওই ছোট্ট চামচের এক চামচ মতো দিয়ে। আর ওই যে তৈরি করলাম না যে মশলাটা, সেই মশলাটা পেঁয়াজ ধনে পাতা আর রসুন ওই পেস্টটা আমি এই প্লেটে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে খুব সামান্য তেলে কিন্তু এই মাছটা রান্না হবে। জানো মাছ ভাজতে তো অনেকটা তেলই লাগে, কিন্তু এই মাছটা রান্না করতে কিন্তু মানে হাফও লাগবে না তেল। তো এই যে আমি ভালো করে মাখিয়ে নিলাম মশলাটাকে মাছটার গায়ে, এবার আমি ওই যে কড়াই তেলও কিন্তু বসিয়ে দিয়েছি, আরবার দিয়ে দিলাম একটু ধনে আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট, লাল কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এই যে গরম তেল গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেবো একটা শুকনো লঙ্কা। সুন্দর ভাজা ভাজা গন্ধ হয়ে যাবে মশলা মানে ফোড়নের। তারপরে আমি ওই একটু আলু দিয়ে দেবো, আলু তো আমাকে দিতেই হয়, কারণ আমার ছেলেটা আলু ছাড়া কোনো সবজি খেতে পারে না, মানে আলু হচ্ছে ওর জীবন, আলু দিতেই হবে, যে কোনো সবজিতে আলু দিতে হবে। যদিও আমরা সবাই আলু খেতে ভালোবাসি, এই যে লম্বা লম্বা করে এরমভাবে আলুটা কেটে নিয়েছি, এবার নাড়াচাড়া করে একটু
ঢাকা দিয়ে রাখবো। তো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়। হ্যাঁ, আমি ভাবতাম যে মাছ ভেজে বোধহয় না, ভেজে বোধহয় রান্না করাই যাবে না, কিন্তু জানো তো এই মাছটা এত সুন্দর লাগে, এই দিয়ে আমি 3 বার তৈরি করছি। এর আগেও আমি তৈরি করেছি। তো যাদের ওই ভাজতে খুব অসুবিধা, সবাই কিন্তু বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু পারবে এই মাছটা রান্না করতে। আমি একটু টমেটো পেস্টও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে, এবার আমি মাছটাকে ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এই যে বাটিটাকে ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে, আর তো কিছুই দিতে হবে না, সব তো দেওয়াই হয়ে গেছে পরিমাণ মতো। এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। দেখ সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, এইভাবে মাছ রান্না করতে সময়টাও কম লাগে আর চারিদিকে নোংরাটাও কম হয়, তেল ছেটাছেটির তো ব্যাপারই নেই। কী সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবে, আর খেয়ে কিন্তু আমাকে জানাবে এই মাছটা তোমরা কেমন খেয়েছো, বা দেখে নিয়েও বলবে মাছটা কেমন লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে দেখতে, সেই জন্যই ভাবলাম যে ঝটপট, এখন তো সবাই ব্যস্ত, যখন রান্না কাটা বাটা অমুক ভাজা ভুজির সময় নেই, তখন কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যেতেই পারে। দেখো এই যে আমি পাত্রে ঢেলেও নিয়েছি, সুন্দর লাগছে না দেখতে। দুপুরের খাওয়া দাওয়া মাজা ঘষা সবই হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ এলো বৃষ্টি, তাই চলে গেলাম বাইরে, গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম, এবার স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। এগুলো সব আজ শুকনো হয়ে গেছে, রোদ্দুরটা খুব একটা বেশি ছিল না, যাকে এবার ফ্যানের নিচে দিয়ে দিলেই হয়ে যাবে শুকনো। তারপরে এই যে ডাই দিয়ে ফেলে রেখেছি, ভাদ্র মাস চলছে না, কাঁচা ধোয়া পরিষ্কার চলছে, জানি না এগুলো কবে জায়গার জিনিস জায়গায় তুলতে পারবো, দেখা যাক কবে তুলি। তো আর বাড়াচ্ছি না, এবার এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার আজকের ব্লগটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।